সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। আমি এই প্রচণ্ড শীতে আমাদের সরিষাগুলোকে আমরা কিভাবে সুরক্ষিত রাখতে পারি, সরিষার ফুল পোড়া রোধ এবং পচন রোধের জন্য আমরা কি করব, সেই বিষয়ে আজকের আমার এই নতুন ভিডিও। আমরা জানি বাংলাদেশে ভোজ্য তেলের দাম বাড়ার পরে পরেই এ বছর আমাদের দেশে প্রচুর পরিমাণ সরিষার চাষ হয়েছে। তো আমরা যদি একটু ভালোভাবে এগুলোর ট্রিটমেন্ট নিতে পারি, প্রপার ট্রিটমেন্ট নিতে পারি, তাহলে আশা করছি আমরা সরিষার ভালো ফলন পাব এবং ভোজ্য তেলের চাহিদাটাও আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। তো যারা আমার এই কৃষি ও বাণিজ্য চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সুদর্শক, চলে আসি আজকের আমার আলোচনার মূল বিষয়ে। আমরা প্রচণ্ড শীতের মধ্যে কিভাবে আমাদের সরিষার ফুলগুলোকে সুরক্ষিত রাখব, সে বিষয়ে আলোচনা করি। সরিষার ফুল অবস্থায় পাতা ঝলসানো রোগ এবং বডিতে পচন আসতে পারে এই প্রচণ্ড শীতের কারণে। তাই প্রতিরোধক হিসেবে কার্বনডাইজিন প্লাস ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক আমরা যদি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করি, সেক্ষেত্রে আমরা ঝলসানো রোগ এবং বডিতে পচনটা রোধ করতে পারব। এটার জন্য ছত্রাকনাশক হিসাবে আমরা যেগুলো ব্যবহার করব সেগুলো হলো, আমি কীটনাশকের নামগুলো বলি একটু, হামা অথবা ডিপ্রোডাইজিম অথবা ওরাজিম প্লাস অথবা হাইপ্রোজিম অথবা গ্রাভিটি অথবা মক্সোজিম ইত্যাদি। এই ধরনের কীটনাশকগুলো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে পাতা ঝলসানো এবং বডিতে পচনটা কিন্তু আমরা রোধ করতে পারব। আর আমাদের যাদের সরিষা ক্ষেতের ফুল 70% ঝরে গেছে, এই অবস্থায় আমাদেরকে পচনের জন্য ব্যবহার করাটা ভালো হবে, সেটা হলো হোয়াইট মল্ট। এই কীটনাশকটি যাদের আমাদের সরিষার ফুল 70% ঝরে গেছে তারা অবশ্যই যেন এই হোয়াইট মল্ট কীটনাশকটি আমরা ব্যবহার করব। আর আরেকটা বিষয় থেকে যায়, সেটা হলো যে এই সরিষায় ফুল ঝরে যাওয়ার পরে আমাদের যে গুটিগুলো আসে এই গুটিগুলোতে চিটা পড়ে, চিটা হয়, কালো দাগ হয়। এই দাগগুলো দূর করানোর জন্য আমাদের যেটি ব্যবহার করতে হবে সেটি হলো অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস ট্রাইফেকনাজল গ্রুপের ছত্রাকনাশক। এটি প্রতি লিটার পানিতে 1 মিলিগ্রাম হারে স্প্রে করতে হবে। আপনার অ্যাজোক্সিস্ট্রোবিন ও ট্রাইফেকনাজল গ্রুপের ছত্রাকনাশকগুলো হলো যেমন এমিস্টাটোপ, এমিস্কোর, ব্যানার প্লাস, ফেনোবিন, স্যালভেশন ইত্যাদি। এই কীটনাশকগুলো, এই ছত্রাকনাশকগুলো আমরা স্প্রে করতে পারি। তবে মনে রাখতে হবে যে অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস ট্রাইফেকনাজল গ্রুপের ছত্রাকনাশক বিদ্যমান থাকতে হবে। তো সুদর্শক, এটি আমার আজকের মেসেজ ছিল যে প্রচণ্ড শীতের মধ্যে, কুয়াশার মধ্যে আমাদের সরিষাগুলোকে সুরক্ষিত রাখার জন্য এই এই কয়েকটি কীটনাশক প্রয়োগ করলে আশা করছি আমাদের সরিষার মধ্যে কোনো খারাপ প্রভাব পড়বে না, ছত্রাকনাশক কিংবা পাতা ঝলসানো রোগ আসবে না। তো সুদর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।